এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির, শ্রাবণের দ্বিতীয় সোমবারে উপচে পড়া ভিড়। নদিয়া জেলার শিবনিবাস ঘিরে রয়েছে 264 বছরের ইতিহাস। শ্রাবণ মাস উপলক্ষে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দিরে উপচে পড়া ভিড় ভক্তদের। নদিয়া জেলার মাঝদিয়ায় এই শিবনিবাস মন্দির এবারে 264 বছরে পা দিল। জানা গেছে, শিবনিবাস মন্দির 1754 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন মহারাজ শ্রীকৃষ্ণচন্দ্র। জানা যায়, বর্গীদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য মাঝদিয়া শিবনিবাস অঞ্চলে আসেন একবার, তারপরেই তিনি এই মন্দিরটি তৈরি করান। নদিয়া জেলার মাঝদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকায় রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। শ্রাবণ মাস উপলক্ষে সকাল থেকেই নদিয়ার শিবনিবাসে শিবলিঙ্গে জল ঢালতে উপচে পড়ছে পুণ্যার্থীদের ভিড়। জানা যায়, এই শিব মন্দিরের উচ্চতা প্রায় 120 ফুট এবং শিবলিঙ্গের উচ্চতা প্রায় 7.5 ফুট। জানা যায়, রাজা কৃষ্ণচন্দ্রের নির্মিত এই শিব মন্দিরের শিবলিঙ্গ তৈরি হয়েছে সম্পূর্ণ কষ্টি পাথরে। বর্তমানে এই মন্দিরের জনপ্রিয়তা ছড়িয়েছে গোটা বিশ্বে। দূর দূরান্ত থেকে ভক্তেরা আসেন এই শিবনিবাস মন্দিরে পুজো দিতে। শ্রাবণের দ্বিতীয় সোমবারে ভোর থেকেই ভক্তদের আনাগোনা লক্ষ্য করা গেছে মন্দিরে। নবদ্বীপের গঙ্গার ঘাট থেকে কাঁধে জল নিয়ে হেঁটে আসেন বহু ভক্ত। কথিত আছে, মাঝদিয়ার এই শিবনিবাসের শিব মন্দিরে শিবের মাথায় জল ঢাললে মনস্কামনা পূর্ণ হয়। মন্দিরে উপস্থিত এক পুণ্যার্থী জানালেন, শ্রাবণ মাস উপলক্ষে আজ আমি মাঝদিয়ার এই শিবনিবাস মন্দিরে এসেছি। এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। পরিবারের সকলের মঙ্গল কামনায় মন্দিরে পুজো দিতে এসেছিলাম। এখানে আসতে পেরে, পুজো দিতে পেরে খুবই ভালো লাগছে। আমাদের এশিয়ার সব থেকে বৃহত্তম বড় মানে শিব মন্দির মাঝদিয়ার শিবনিবাসে শিব মন্দিরে এসছি সকলের মঙ্গল কামনার জন্য। এই শ্রাবণ মাসে বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে মানে দুধ গঙ্গা জল ফুল দিয়ে পুজো করে সকলের মঙ্গলের জন্য এসছি। প্লাস এখানে আসলে পরে মানে সবারই মনের বাসনা পূর্ণ হয়। শ্রাবণ মাস উপলক্ষে এই মন্দিরে বহু ভক্ত সমাগম থাকায় স্থানীয় পুলিশ প্রশাসনের তরফ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্দিরেও কড়া পুলিশি পাহারা। এ বিষয়ে মন্দির কমিটির পক্ষে হিমাদ্রি ভট্টাচার্য জানান, আজ শ্রাবণের দ্বিতীয় সোমবার, ভোর থেকেই ভক্তেরা মন্দিরে আসছেন পুজো দিতে। বর্তমানে মন্দিরের বয়স হল প্রায় 264 বছর। এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। এ বিষয়ে তিনি আরো জানান, আজ আমাদের দ্বিতীয় সোমবার, ভক্তরা সকাল 4 থেকে আসছেন এবং শান্তশিষ্টভাবে পুজো দিচ্ছেন। প্রশাসন অনেক সাহায্য করছে আমাদের। এটা রাজরাজেশ্বরের বয়স হলো 264 বছর। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ আমাদের এই রাজরাজেশ্বর শিব মন্দির। আমাদের এখনও 2 সোমবার এখনও বাকি, 3rd এবং 4th। শিবনিবাসের যে দর্শনার্থীর সমাগম ধীরে ধীরে বাড়ছে তারকেশ্বরের মতোই। এরা নবদ্বীপ থেকে জল তোলে এবং পায়ে হেঁটে আমাদের শিব মন্দিরে এসে জল দেয়। পূর্ণ অর্জনের পাশাপাশি ইতিহাসের সাক্ষী থাকা, এক কথায় শ্রাবণ মাস উপলক্ষে মাঝদিয়ার এই শিব মন্দির একেবারে জমজমাট। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।